জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে পুরো দেশ স্থবির হয়ে পড়েছে। রাজধানী থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। আকস্মিক এই অচল অবস্থার কারণে চরম বেকায়দায় পড়েছেন যাত্রীরা। কুষ্টিয়া যাইতে হবে কারণ আমার শাশুড়ি মারা গেছে, কিন্তু এখানে এসে তো কোনো গাড়ি নেই। পরিবহন ধর্মঘটের কারণে রাজধানীর কোনো টার্মিনাল থেকেই দূরপাল্লার বাস ছাড়েনি, ফলে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। কষ্টের কোনো সীমা নেই, আমি 3 কিলো হাইটে আইছি, তারপর গাড়ি তাও ওখানে গাড়ি পাচ্ছি না, ইমার্জেন্সি যাচ্ছি পাবনাতে। অত্যন্ত মানে গাড়ি বন্ধ থাকে তো খুবই ঝামেলা হচ্ছে, মানুষের খুব দুর্ভোগ হচ্ছে। অনেকেই ঝুঁকি নিয়ে রওনা হন ট্রাকে পিকআপে, আবার ব্যক্তিগত কিছু গাড়িতেও ঢাকা ছাড়েন অনেকে, সেক্ষেত্রে গুনতে হয়েছে কয়েক গুণ ভাড়া। প্রাইভেট কারে 500 করে ভাড়া চাইছে গার্ড আরিসা, তো এখন দেখি কিভাবে যাওয়া যায়। হয়রানি হতে হতে আসলাম, এই যে লেগুনাতে আসলাম, কেউ ট্রাকে আসতেছে, এভাবে আসতেছে আমরা। শুক্রবার এরই মাঝেই অনুষ্ঠিত হয় কয়েকটি প্রতিষ্ঠানের চাকরি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের ভর্তি পরীক্ষা। গণপরিবহন না চলায় বিপাকে পড়েন শিক্ষার্থীরাও। আমরা যখন ঢাকায় আসি তখন এই ঘোষণাটা ছিল না যে পরিবহন বন্ধ হয়ে যাবে, কিন্তু তারপর শোনার পরেও কর্তৃপক্ষ তা পরীক্ষা অফ করে নাই। আমরা যখন লঞ্চ থেকে নামছি, নামার পরে কোনো গাড়ি পাইতেছি না। সিএনসি ভাড়া 20 টাকার ভাড়া নিচ্ছে 400 টাকা। এখন যে আলাদা দেশে ফিরমু, এখন যাওয়ার মতো কোনো যোগাযোগ নাই, দাঁড়িয়ে আছি গাড়ি অপেক্ষায়। বাস টার্মিনালগুলোতে কাউন্টার খোলা থাকলেও কোনো টিকিট বিক্রি করেনি পরিবহন সংশ্লিষ্টরা। হঠাৎ করে যেদিন ঘোষণা আসে সেই দিন আমরা দেখা গেল যে পার লিটারে 15 টাকা বেশি দিয়ে তেল কিনতে হয়েছে, এবং ওই দিনই যে হিসাব করে দেখা গেছে যে প্রত্যেকটা গাড়িতে 2000-3000 টাকা মালিকদের পকেট থেকে দিতে হয়েছে। ব্যবসার চরম খারাপ অবস্থা, তারপর এই যে তেলের দাম বৃদ্ধি, এতে মালিকদের ব্যবসা করার মতো কোনো অবস্থা নাই। জ্বালানি তেলের বর্তমান মূল্যের সঙ্গে ভাড়ার সমন্বয় না হওয়া পর্যন্ত গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত মালিক সমিতির। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।